شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته جيبونا فرصة الله تنفرد وقبل هيتش شتكنا একটা হাদিস আছে তিরমিজিতে তিন হাজার সাতশো তিরানব্বই আবি উমার দিল্লাহ তালন থেকে তিনি বলেন রাসুল সালামকে জিজ্ঞেস করা হয়েছিল আয়ু দোয়াই আসমা কোন দোয়াটা বেশি কবুল হয় কলা জাউফুল্লাই লীলাখের শেষ রাত্রের দোয়া বা দুবুরু সালাবাতিল মক্তুবাদ ফরসালাতে ফরে এই হাদিস হাসান হিসেবে উল্লেখ করছেন আলবানী রহমতুল্লাহ আলাই দুবুরু সালাবাতুল মাকতুবাদ বলতে ইয়াহতামেলু আইনাল মুরাদ আবিহি আখরুল সালাত ওয়াকাবলাত তসলিম এর উদ্দেশ্য হচ্ছে যে সালাতের শেষে সালাম ফিরানোর আগে এটাকে বলা হয় ডুবুর সালাত বা সালাতের শেষ অংশ ওয়াহ তামিল আন্দালুদা বিহে বাদাস তসলিম এটা হইতে পারে যে সালাম ফিরানোর পরে তো সর্বাধিক কথা হচ্ছে যে সালাম ফিরানোর আগে দোয়া অত্যন্ত বেশি কবুল হয় এটার যে বেশি রাসূল সাল্লাল্লাহ রসালের পক্ষ থেকে সালাম ফেরানোর আগে দোয়া করার প্রতি বেশি বেশি এখানে তাকিদ করা হয়েছে আর সালাম ফিরানোর পরে মাসনু জিকির গুলো আছে আরো অনেক কিছু আছে এগুলার মাধ্যমে এই হাদিসের আমল যায় তবে এও যদি নাকি দোয়া করতে চায় হাত উঠাইয়া এটা কোনো নিষেধ না তবে এটাকে সবসময় শূন্য হিসেবে মেনে নিবে না যেমন আমাদের দেশে ফাঁস সালাতের পরে সম্মিলিত ভাবে করে মসজিদে জমাতের পর এই বনটা করবে না বরং নিজে আজকার বা তার সালাদ সালাতের ফর সালাতের পরে জিকির আজকাল যেগুলো আছে এগুলো শেষ করবে পরবর্তীতে পারে নিজে হাতুড়াইয়া দোয়া করতে পারে এটা কোনো নিষেধ নয় এই হাদিসের প্রেক্ষিতে এটাও দোয়া কবুলের সময় হিসেবে আমরা বলতে পারি তবে এটাকে সমাজের মধ্যে ফরজ ওয়াজিবের মর্যাদা দেওয়া হয়েছে কেউ না করলে সম্মিলিত মনোদাত এটা নিয়ে তুচ্ছতা করা হয় অপমান করা হয় এগুলো আবার ব্যাধাত হয়ে যাবে তাই আপনি একা একা যেহেতু সালাত আদি করবেন না জন্য সেটাই উত্তম তাই আপনি যদি নাকি যে মাঝে মধ্যে দোয়া করেন ফরজ সালাতে ফলে এটা সমস্যা হবে না এটাকে সবসময় সুনত মনে না করে বরং যে এটা রাসুসাল্লা ইসলামের পক্ষ থেকে এটার একটা যে টকরের বিষয় আছে এটাকে খেয়াল রাখি আপনি দোয়াটা করবেন সব সময় করতে হবে এমনটা মনে করলে জরুরি মনে করলে এটা আবার ব্যথা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আলাইকুম রহমতুল্লাহ